সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল পরিচালিত ক্যাজেড আইএস অনলাইন হোম স্কুল প্রোগ্রামের পক্ষ থেকে আমি খাদিজা খান, সহকারী শিক্ষক ইংরেজি, তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি সপ্তম শ্রেণীর গ্রামার পার্ট পড়াবো এবং আমাদের আজকের বিষয় হচ্ছে প্রিপোজিশন। এর আগেও আমরা এর উপরে কয়েকটা ক্লাস করে এসেছি এবং আজকে আমরা কিছু প্রিপোজিশনের মিনিং জানবো। চলো আমরা আমাদের ক্লাসটা দেখি। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা এর আগে প্রিপোজিশন সম্পর্কে পড়েছি এবং আজকে আমরা কিছু মিনিং অফ সাম প্রিপোজিশনস জানবো, যে এটা কখন কোন অর্থে ব্যবহৃত হয় সেরকমভাবে। যেমন ধরো অ্যাট, অ্যাট কখনো স্থানের ক্ষেত্রে ব্যবহার হয়, সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়, আবার কোনো কিছুর মাত্রা বোঝাতে, তারপরে হচ্ছে দিকে, তারপরে মূল্য এবং মুখ ভ্যাংচানো, কাউকে লক্ষ্য করার ক্ষেত্রে, পরিণাম ভোগ করা, এরকম অর্থে, বিদ্রুপ অর্থে, তাকানো অর্থে, এগুভাবে ব্যবহৃত হয়। যেমন ধরো আমি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে লক্ষ্য করো যে স্থানের ক্ষেত্রে কীভাবে ব্যবহার হয়। যেমন হি লিভস অ্যাট কাকরাইল, যে তিনি কাকরাইলে বাস করেন, এখানে স্থানের পূর্বে অ্যাট ব্যবহার হয়েছে। আবার সময়ের ক্ষেত্রেও আমরা অ্যাট ব্যবহার করি নির্দিষ্ট সময় বা ছোট সময়ের পূর্বে, যেমন হি কেম অ্যাট 3 PM, যে তিনি 3টার সময় এসেছিলেন। আবার অনেক সময় দেখো আমরা তাকানো অর্থে ব্যবহার করি, হি লুকড অ্যাট দ্য পিকচার, যে সে ছবিটির দিকে তাকিয়েছিল। আবার কখনো কখনো বিদ্রুপ অর্থে, ব্যঙ্গ অর্থেও আমরা অ্যাটের ব্যবহার করি প্রিপোজিশন হিসেবে। যেমন উই শুড নট লাফ অ্যাট দ্য পোর, যে আমাদের গরিবদেরকে দেখা উচিত, দেখে হাসা উচিত নয়। তাহলে একটা প্রিপোজিশনের মিনিং অনেক ধরনেরই হতে পারে সেন্টেন্স অনুযায়ী, এটা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক সেরকমভাবে অ্যাবাউট সম্পর্কে যদি আমরা বলি, এই প্রিপোজিশনটা কখনো বিষয়ে বোঝায়, কখনো আবার প্রায় অর্থে আমরা ব্যবহার করি, কখনো চারিদিকে বোঝাতে, আবার কখনো উপলক্ষ, এভাবে। যেমন ধরো একটা এক্সাম্পল লক্ষ্য করো, যে বিষয় যেখানে আমি করব সেটা হচ্ছে আই টোল্ড ইউ এভরিথিং অ্যাবাউট দিস ম্যাটার, যে আমি তোমাকে এই বিষয়ে সব কিছুই বলেছিলাম। তাহলে অ্যাবাউট দিস ম্যাটার, এখানে অ্যাবাউটটা বিষয়ে বা সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছে, সাবজেক্ট অর্থে, যে বিষয় অর্থে ব্যবহার করেছি আমরা। আবারও প্রায়, যেমন দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট, যে ট্রেনটা এখনই প্রায় ছাড়বে বা ছাড়ছে, এরকম আমরা প্রায় অর্থে ব্যবহার করছি অ্যাবাউট। আবার চারিদিকে অ্যাবাউট ব্যবহার হয় প্রিপোজিশন, হ্যাঁ, যে দ্য নিউজ অফ দিস ডেথ স্প্রেড অল অ্যাবাউট, যে এই মৃত্যুর খবরটা চারদিকে ছড়িয়ে পড়েছে। আবার উপলক্ষ, কোনো অকেশান বা উপলক্ষকেও আমরা অ্যাবাউট ব্যবহার করি, যেমন আই টক টু হিম অ্যাবাউট দ্য বিজনেস, যে আমি তার সাথে এই বিষয়ে এই উপলক্ষে কথা বলেছিলাম। অ্যাবাব এমনিতে আমরা জানি উপরে, সেটা আবার কখনো কখনো উপর, আবার কখনো উচ্চাসন, উৎকৃষ্ট, বেশি, এবং অপেক্ষা, একটা থেকে আরেকটা অপেক্ষা, বলি না যে এটা অপেক্ষা ওটা ভালো, এরকম অর্থেও ব্যবহার হয়। লক্ষ্য করো যে উপরে যখন উপর অর্থে আমরা অ্যাবাব ব্যবহার করি তখন কেমন হয়, যে দ্য স্কাই ইজ অ্যাবাব আস, যে আমাদের উপরে আকাশ আছে। আবার উচ্চাসন বলতে যদি আমরা ব্যবহার করি তাহলে হবে যে হি ইজ অ্যাবাব ইন দ্য সোসাইটি, যে সে সমাজের উপরের দিকের লোক। আবার উৎকৃষ্ট, খুব ভালো কোনো কিছু বোঝাতে আমরা অ্যাবাব ব্যবহার করি প্রিপোজিশন, যে হি ইজ অ্যাবাব অল করাপশন, সে দুর্নীতির ঊর্ধ্বে। আবার আমরা অপেক্ষা যে তার চেয়ে, যেটাকে আর কি অপেক্ষা সেক্ষেত্রে চেয়ে যেটা বলি, যে আই ভ্যালু ক্যারেক্টার অ্যাবাব এভরিথিং, যে আমি সব কিছুর থেকে বা সব কিছুর অপেক্ষা চরিত্রকে বেশি মূল্যায়ন করি। আফটার আমরা এমনিতে জানি যে সাধারণ অর্থ হচ্ছে পরে, যেটার অর্থ, কিন্তু কখনো কখনো এটা পরে, আবার কখনো পিছু পিছু, আবার কখনো সত্ত্বেও, আবার কখনো অনুসারে, এই অর্থেও ব্যবহার করা হয়। যেমন পরে অর্থে যদি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে হি ওয়েন্ট আফটার হ্যাভিং ডিনার, যে সে রাতের খাবারের পর এখান থেকে চলে গিয়েছিল। আবার পিছু পিছু যদি ব্যবহার হয় সেক্ষেত্রেও একটা এক্সাম্পল লক্ষ্য করো, দে রান আফটার দ্য থিফ, তারা চোরের পিছু পিছু দৌড়িয়েছিল। আবার সত্ত্বেও, যে আফটার অল হি ইজ এ গুড ম্যান, যাই হোক সব কিছু সত্ত্বেও তিনি একজন ভালো মানুষ। আবার কোনো কিছু অনুসারে, এই অনুযায়ী, সেক্ষেত্রেও আমরা আফটার ব্যবহার করি। যেমন দ্য শার্ট ইজ আফটার মাই চয়েস, যে এটা হচ্ছে আমার পছন্দ বা মত অনুসারে। আবার মেক দ্য ডাইনিং টেবিল আফটার দ্য ডিজাইন, যে আমার মত অনুযায়ী এই ডাইনিং টেবিলের ডিজাইনটা বানাও, এরকম।
আবার সেক্ষেত্রে আরেকটা আমরা পড়বো আজকে, শুধু অ্যাগেনস্ট, যে অ্যাগেনস্ট কোনো কিছুর বিরুদ্ধে আমরা ব্যবহার করি, আবার পাশে অর্থেও ব্যবহার করি, প্রতিকূলেও ব্যবহার করি, যে হি ইজ অ্যাগেনস্ট মি, যে সে আমার বিরুদ্ধে, আবার পাশে, হি ক্যাপ্ট দ্য ব্যাগ অ্যাগেনস্ট দ্য ওয়াল, সে দেয়ালের পাশেই ব্যাগটা রেখেছিল, অথবা প্রতিকূল, হি ইজ সুইমিং অ্যাগেনস্ট দ্য কারেন্ট, সে স্রোতের প্রতিকূলে বা বিপরীতে সাঁতার কাটছে। হ্যাঁ, তো স্থলে আবার 50 স্টুডেন্টস পাস এগেনস্ট 70 জন ছাত্রের মধ্যে 50 জন পাস করেছিল। তাহলে আমরা লক্ষ্য করলাম যে প্রিপোজিশনের মিনিংটা চেঞ্জ হতে পারে। তো এগুলো আমরা খুব ভালোভাবে আত্মস্থ করব, যেন আমরা যখন সেন্টেন্সের মধ্যে এগুলাকে ইউজ করব তখন যেন অ্যাপ্রোপ্রিয়েটলি বা সঠিকভাবে, সুইটেবল যেভাবে হয় সেভাবে ব্যবহার করতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর একটু ভালো করে পড়বে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।